নমস্কার, আজি আপোনালোকক দিবলৈ ওলাইছো এটা বিগ ব্রেকিং নিউজ। চৰকাৰে কিন্তু প্ৰকাশ কৰিলে 2022 চনৰ ৰেচন কাৰ্ডৰ নতুন লিষ্ট। আপোনালোকে যিসকল মানুহে ৰেচন কাৰ্ডৰ লগত আধাৰ কাৰ্ড লিংক কৰিলে সেইসকল মানুহৰ কিন্তু নতুন ৰেচন কাৰ্ডৰ লিষ্ট ওলাই গৈছে। তো নতুন ৰেচন কাৰ্ডৰ লিষ্টত আপোনালোকৰ নাম আছেনে নাই, আপোনালোকৰ নামটো আধাৰ কাৰ্ডৰ লগত ভেৰিফাই হ'লনে নাই, আপোনালোকে কিন্তু আপোনালোকৰ হাতত থকা মোবাইল ফোনটো দি চাব পাৰে। তো কেনেকৈ চাব, ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকিব। আৰু মোৰ চেনেলত নতুন হ'লে এনেকুৱা নতুন নতুন ভিডিঅ' সকলোতকৈ আগত পাবলৈ প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি মোৰ লগত থাকিব। পলক ভিডিঅ'টো আৰম্ভ কৰি চাই লওক। তো ইয়াৰ কাৰণে মই নেশ্যনেল ফুড ছিকিউৰিটি প্ৰগ্ৰেম গভৰ্ণমেণ্ট অফ আসামৰ অফিচিয়েল ৱেবছাইটটো অ'পেন কৰি ৰাখিছোঁ। অ'পেন কৰাৰ পিছত আপোনালোকে তল চাব পাৰিছে কেইটামান অপশ্যন আছে। ইয়াতে লিখা আছে ৰেচন কাৰ্ড, এলোকেশ্যন, ছাপ্লাই চেইন, অনলাইন চেল। তো ইয়াতে আপোনালোকে ৰেচন কাৰ্ড যে লিখা দেখা পাইছে ইয়াতে ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পিছত তলত ৰেচন কাৰ্ড ডিটেইলছ যে লিখা আছে ৰেচন কাৰ্ড ডিটেইলছত ক্লিক কৰি দিব। তো ৰেচন কাৰ্ড ডিটেইলছত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনালোকৰ সন্মুখত কিন্তু পেজটো লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছত আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা এটা কেপচা আহিব। কেপচাটো আপোনালোকক মোবাইলত দেখাব নোৱাৰিলোঁ। তো কেপচাৰটো আপোনালোকে কেপচাৰ ঘৰত বহাই তল চাব পাৰিব। ভেৰিফাই বুলি লিখা এটা অপশ্যন আছে, তো ভেৰিফাই অপশ্যনত ক্লিক কৰি দিব লাগিব। তো ভেৰিফাই অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত কিন্তু আপোনালোকৰ সন্মুখত এনেকুৱা ইণ্টাৰফেচ আহিব। ইয়াতে আপোনালোকৰ ষ্টেটটো অট'মেটিকলি ছিলেক্ট থাকিব, ষ্টেটটো ছিলেক্ট কৰিব নালাগে। তাৰপিছত চাব পাৰিব ডিষ্ট্ৰিক্ট লিখা আছে। তো লেফ্ট ছাইডৰ পৰা আপোনালোকে ডিষ্ট্ৰিক্টটো ছিলেক্ট কৰি ল'ব। তো আপোনালোকে আপোনালোকৰ নিজৰ নিজৰ ডিষ্ট্ৰিক্টটো ইয়াৰ পৰা ছিলেক্ট কৰি দিলেই কিন্তু পেজটো লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছত এফ এছ অ'টো ছিলেক্ট কৰি দিব। তো মই ডি এফ এছ অ' অফিচ ছিলেক্ট কৰি দি আছোঁ। ছিলেক্ট কৰি দিয়াৰ পিছত আপোনালোকে টি এফ এছ অ'টো ছিলেক্ট কৰি ল'ব লাগিব। তো টি এফ এছ অ'ত ক্লিক কৰি আপোনালোকে টি এফ এছ অ'টো চাই ছিলেক্ট কৰি দিব। ছিলেক্ট কৰাৰ পিছত পেজটো লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছত আপোনালোকে এফ পি এছটো ছিলেক্ট কৰি ল'ব লাগিব। তো এফ পি এছত ছিলেক্ট কৰি আপোনালোকৰ ৰেচনৰ সুলভ মূল্যৰ দোকানীৰ নাম ইয়াতে আহিব। ইয়াতে কিন্তু এটা প্ৰব্লেম, ইয়াতে আপোনালোকে আপোনালোকৰ ডিষ্ট্ৰিক্টৰ গোটেইখিনি নাম পাই যাব। ইয়াতে আপোনালোকে বিচাৰি আপোনালোকৰ ৰেচন ডিলাৰৰ নাম উলিয়াই ল'ব লাগিব। উলিয়াই লোৱাৰ পিছত সেইটো নামৰ ওপৰত ক্লিক কৰি দিব। তো সেইটো নামৰ ওপৰত ক্লিক কৰি দিয়াৰ পিছত পেজটো লোডিং হ'ব। তাৰপিছত ৰাইট ছাইডে স্কিমত ক্লিক কৰি আপোনালোকে কোনটো ৰেচন কাৰ্ডৰ লিষ্ট চাব বিচাৰিছে, এ ৱাই পি এইচ এইচ এন ই আৰ, ইয়াৰ মাজৰ পৰা যিকোনো এটাত ছিলেক্ট কৰি দিব। নহ'লে অল ছিলেক্ট যে লিখা আছে ছিলেক্ট অল অপশ্যনত ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দিয়াৰ পিছত পেজটো লোডিং হ'ব। লোডিং হোৱাৰ পিছত আপোনালোকে নেক্সট অপশ্যনত যাব লাগিব। তো নেক্সট অপশ্যনত আপোনালোকে ষ্টেটাছত ক্লিক কৰি দিব। ষ্টেটাছত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে তিনিটা অপশ্যন আহিব, ভেৰিফাইড এণ্ড এপ্ৰুভ, ডিলেট, তাৰপিছত লিখা আছে য়েট টু বি স্কেন। তো ইয়াতে আপোনালোকে যিকোনো এটা অপশ্যনত ক্লিক কৰি দিব, নহ'লে ছিলেক্ট অল অপশ্যনত ক্লিক কৰি দিব। তাৰপিছত লিখা আছে ৰাইট ছাইডে শ্বৰ্টিং। তো শ্বৰ্টিঙত আপোনালোকে ৰেচন কাৰ্ড উইছ, মেম্বাৰ উইছ আৰু ইউ আই ডি উইছ যে লিখা আছে ইয়াৰ মাজৰ পৰা যিকোনো এটা অপশ্যনত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পিছত লেফ্ট ছাইডৰ পৰা আপোনালোকে আৰ চি ষ্টেটাছ ছিলেক্ট কৰি ল'ব লাগিব। আৰ চি ষ্টেটাছত আপোনালোকে বহুতকেইটা অপশ্যন পাই যাব। ইয়াৰ মাজৰ পৰা ভেলিড আধাৰ নাম্বাৰ, ইনভেলিড আধাৰ নাম্বাৰ, এট লিষ্ট অন ভেলিড আধাৰ ইন আৰ চি, নট ইভেন ছিংগেল আধাৰ ইন আৰ চি, ইয়াৰ মাজৰ পৰা যিকোনো এটা অপশ্যনত ক্লিক কৰি দিব। মই কওঁ আপোনালোকে ভেলিড আধাৰ যে লিখা আছে এইটো অপশ্যনত ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পিছত ৰিপৰ্ট নেম অপশ্যনত আহিব ৰাইট ছাইডে। ইয়াৰ পৰা আপোনালোকে তলৰ অপশ্যনটো ক্লিক কৰি দিব। ক্লিক কৰাৰ পিছত ৰাইট ছাইডে আপোনালোকে চাব পাৰিব ভিউ ৰিপৰ্টৰ এটা অপশ্যন আছে, ইয়াতে ক্লিক কৰি দিব লাগিব। ইয়াতে ক্লিক কৰাৰ পিছত পেজটো লোডিং হ'ব।
লোডিং হওয়ার পিছত আপনাদের স্ক্রল ডাউন করে যেতিয়া তলত আহিব, তলত অহার লগলগে কিন্তু আপনাদের রেশন ডিলারের দ্বারত থাকা যিখিনি মানুষের নাম আছে ইয়াতে কিন্তু গোটেইখিনি মানুষের নাম আপনাদের এটা এটা কই চাব পারিব। আপনাদের রেশন কার্ডের লগতে আপনাদের ফ্যামিলি মেম্বার যিখিনি মানুষ আছে গোটেইখিনি মানুষের নাম কিন্তু ইয়াতে এটা এটা কই চাব পারিব। আর আপনাদের আধার কার্ডের লগত রেশন কার্ড ভেরিফাই হয়েছে না নাই সেইটু চাবলৈ উপর চাব পারিব। ইউ আই ডি নং লিখা আছে, তো ইউ আই ডি নংর তলতে আপনাদের চাব পারিব আধার কার্ডের নাম্বার দিয়ে আছে। তো আধার কার্ডের নাম্বার আপনাদের নামের এগেনিস্টত যদি থাকে এই ক্ষেত্রে আপনাদের আধার কার্ডটি ভেরিফাই হয়ে গেছে বলে ধরে লব। আর যদি না থাকে তেনহলে কিন্তু আপনাদের আধার কার্ডটি এতালেকে ভেরিফাই হওয়া নাই। তো এনেকয়ে কিন্তু আপনাদের চাব পারে নতুন রেশন কার্ডের লিস্ট আপনাদের মোবাইলত। তো বলক এটা আমি চাইল যে অফিসিয়াল ওয়েবসাইটটি মোবাইলত কেনেকৈ ওপেন করি। ইয়ার কারণে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারত সার্চ করব rcms.assam.gov.in rcms.assam.gov.in লিখি আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারত যেতিয়া সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগলগে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ইয়াতে ওপেন হয়ে যাব। তো অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পিছত এনেকুয়া ইন্টারফেস আহিব। এনেকুয়া ইন্টারফেস আহিলে আপনাদের মোবাইল ভার্সনটি ইয়াতে ডেস্কটপ ভার্সনত লই লব লাগিব অফিসিয়াল ওয়েবসাইটটি। ইয়ার কারণে রাইট সাইডে থ্রি লাইনত ক্লিক করে আপনাদের স্ক্রল ডাউন করে তলত আহি ডেস্কটপ সাইট যে লিখা আছে ডেস্কটপ সাইডত ক্লিক করে দেব। ক্লিক করার পিছত আপনাদের সম্মুখত এনেকুয়া ইন্টারফেস আহিব। আহিলে তলত চাব রেশন কার্ড লিখা আছে, ইয়াতে ক্লিক করে মই যেনেকুয়াকৈ আপনাদের দেখালো ঠিক তেনেকুয়াকৈ আপনাদের আপনাদের মোবাইলত নতুন রেশন কার্ডের লিস্টটি চাই লব। তো আজি ইমানে, মই আশা করো ভিডিওটি সকলের ওসরতে হেল্পফুল আর ভাল লগা হয়েছে। এই কারণে মই আপনাদের রিকুয়েস্ট করে আছো মোর চ্যানেলত যদি নতুন হয় এনেকুয়া নতুন নতুন ভিডিও চাবলৈ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব। আর ভিডিওট একটা লাইক কমেন্ট দিয়ে মোক ভিডিও বনাবলৈ উৎসাহ।